উদ্গাস নবী, তার গোলাম ছিল আয়াস। আয়াসকে ডাক দিয়ে কয়, যা নামাজ বাইর কর। মালিকে নামাজ পড়ে, আয়াস কি বয়ে থাকবে? আয়াস কয়, মালিক যখন হেই মালিকের ডিউটি করে তার নাম সামনে মাথা নত করে, আমিও তার সামনে করে দিলাম। মালিক আর গোলাম এক কাতারে দাঁড়াইছে। গোলাম মনে মনে ভাবতাছে, আমার মালিকের শরীর আমার সাথে লাগতাছে, শরীরে খেড়াই। আয়াস যত সরে মালিক তত আগায়। তখন আয়াস মনে মনে ভাবলো, বোঝা গেছে আমার মালিকের সাথে আমার এটা লাগাইতে সে চাইতেছে। আমার মন খারাপ নি, সুবহানাল্লাহ কন্যা কেন? মালিক আয়াস সরে আর মাহমুদ গাজনবী আগায়। তখন ভাবলো যে আমার মালিক আমার এই ডানাটা পছন্দ করতেছে, দুইজনে এইভাবে মিলে খেলাইছে। আমার আল্লাহ কয়, দেখ জিব্রাইল, গোলাম আর মালিক একই কাতারে। গোলাম আর মালিক একই কাতারে। যেই নামাজের দ্বারা গোলাম মালিক এক কাতারে দাঁড়ায়, আমি মওলাই তাদের মাঝখানে দাঁড়াইলাম, আমি দুজনকে মাফ করে দিলাম। নামাজের দ্বারা একটা সিস্টেম হয়, গৌরব চলে যায়। মন্ত্রীর পাশে রিক্সা চালক দাঁড়ায়, বাইতুল মোকাররমে যায় দেখো, মন্ত্রীর পাশে রিক্সা চালক দাঁড়ায়। ওই ফকিরনির কোন একটা পুলিশ কনস্টেবলের চাকরি পাইছে, মন্ত্রীর পাশে নামাজের সময় দাঁড়ায়। অন্য সময় মন্ত্রী পাশেও দাঁড়াইতে পারে না, গাড়ির সামনে দাঁড়ায় না, নামাজের সময় একটা পুলিশ কনস্টেবল তার পাশে দাঁড়ায়। কথা বলে না কেন? বরং মন্ত্রী ডাক দিয়ে তার ড্রাইভারের পাশে খাড়া করায়। আমার মালিক বলে, যেই নামাজের দ্বারা মালিক আর কর্মচারীর মধ্যে কোন ডিভাইডেড নাই, হে বান্দা তুই একটা জিনিস বুঝিয়া নিস, নামাজের দ্বারা একটা জিনিস চলে যাবে, হিংসা বিদ্বেষ চলে যাবে। ওই নামাজ দরকার আছে না নাই? আমি যদি ইলেকশন করি তোমার নবীর পক্ষে করবো, কথা বলেন না কেন? মোবাশ্বের হোসেন চৌধুরীকে আমি প্রমাণ করে দিয়ে যাব, আল্লাহ যদি আপনাকে এমপি হিসাবে কবুল করে, আমি দোয়া করি আপনি এমপি হন। বাংলাদেশের কয়টা এমপির মুখের মধ্যে দাঁড়িয়ে আছে? আপনার মতো লোক পার্লামেন্টে গেলে অন্তত আপনার দেখা থেকে আপনার কলিগ গুলো দাঁড়িয়ে রাখবো, ঠিক না? একজন নেতায় পারে 10 জন খোতা মোতা জোতারে ভালো করতে, কথা বলেন না কেন? একজন এমপির পিছনে অন্তত 20 থেকে 25টা জোতা মোতা থাকে, একটা পিকদানি ধরে আর একটা চামুচ ধরে। এইগুলার যদি কয় আমিও নামাজ পড়ি, তুইও নামাজ পড়বি, নামাজে হবে কি হবে না? জোরে কর না কেন?